এদিকে কাল সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। প্রতিপক্ষ এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। লখনৌর স্পিন ট্র্যাকে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা টিম ইন্ডিয়ার। অন্যদিকে ব্যাটারদের অফ ফর্ম নিয়ে চিন্তিত ইংলিশ শিবির। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা হয়ে লখনৌ, বিশ্বকাপের ৬ নম্বর শহরে টিম ইন্ডিয়া ষষ্ঠ জয়ের সন্ধানে। ইতিহাস সমৃদ্ধ শহরে ভারতের পঞ্চম বৃহৎ স্টেডিয়াম, যে ভেনুর স্থাপত্যে নবাবি আমলের সংস্কৃতির ছোঁয়া স্পষ্ট। অনিন্দ্য সুন্দর এই স্টেডিয়ামে নির্ধারিত হতে যাচ্ছে দুই দেশের বিশ্বকাপ ভাগ্য। ভারত জিতলে সেমিফাইনাল নিশ্চিত, ইংল্যান্ড হারলে আর কোনো আশা ভরসা থাকবে না। বিশ্ব চ্যাম্পিয়নদের আসর থেকে ছিটকে ফেলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাগতিকরা। এ মাঠের উইকেট এমনিতেই স্পিন সহায়ক, যতটুকু ঘাস ছিল তাও ছেটে ফেলা হয়েছে। তিন স্পিনার নিয়ে ভারতের একাদশ সাজানোর সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সাথে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। আগের দিন দীর্ঘ সময় নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন এই অফ স্পিনার। ব্যাটিংয়ে আস্থার তালিকা দীর্ঘ। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল সবাই আছেন দারুণ ফর্মে। তবে হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত খেলবেন কিনা তা এখনও নিশ্চিত না। Firstly, we don't think of any opposition. আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না, নিজেদের ওপর আস্থা রাখতে চাই। এটা ঠিক কিছু ম্যাচ ইংল্যান্ডের পক্ষে আসেনি, তার মানে এই না যে ওরা ভয়ঙ্কর দল নয়। কিছু হোমওয়ার্ক আমরা ঠিকই করে রেখেছি। ইংল্যান্ডের এমনিতেও সেমিফাইনালে ওঠা অনেক কঠিন। সবগুলো ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ দুই ম্যাচে ২০০ রানের কোটাও স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। বাটলার, লিভিংস্টোনদের ব্যাটিং এর দুরবস্থা সবচেয়ে বড় চিন্তার কারণ। মার্কউড, ক্রিস ওক্স, স্যাম কারেনরাও ছন্দহীন। দুরন্ত ফর্মে থাকা ভারতকে হারাতে ১১ ক্রিকেটারকেই সেরাটা দিতে হবে। বিশ্বকাপের মতো আসরে ভারতের বিপক্ষে ওদের নিজেদের মাঠে খেলা বিশেষ কিছু। অসংখ্য দর্শক থাকবে আর প্রায় পুরোটাই স্বাগতিকদের জন্য। এটা আমাদের সামনে একটা সুযোগও বটে। ওয়ানডেতে ১০৬ বার মুখোমুখি হয়েছে এ দুদল। ভারতের ৫৭ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৪৪। বিশ্বকাপে ৮ দেখায় ৪ জয় ইংলিশদের, ৩টি টিম ইন্ডিয়া, ১টি টাই। ধর্মশালায় হতে হতেও হয়নি। এবার কি পারবেন বিরাট কোহলি ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারের ৪৯তম শতকের ল্যান্ডমার্ক স্পর্শ করতে? আশরিক রুদ্র, চ্যানেল ২৪। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো। এই নিন এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। আম্পায়ারিং নিয়ে সমালোচনা থামছে না। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে আম্পায়ার স্কল নিয়ে উঠেছে জোরালো প্রশ্ন। যদিও ম্যাচ শেষে তা স্বাভাবিকভাবে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর বাজে আম্পায়ারিং নিয়ে সোচ্চার ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। প্রযুক্তির পরও নির্ভুল সিদ্ধান্ত আসছে না, আম্পায়ারিং নিয়ে তাই সমালোচনাও থামছে না। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচে আম্পায়ার স্কল নিয়ে জোরালো প্রশ্ন। ম্যাচের শেষ দিকে হারিস রৌফের বলে আম্পায়ার স্কলে বেঁচে যান তাবরেজ শামসি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল লেগ স্টাম্পে লেগেছে, কিন্তু আম্পায়ার স্কলই কাল হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। না হলে ম্যাচটা জিতে যেত বাবর আজমের দল। ম্যাচ শেষে অবশ্য এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তবে আম্পায়ার স্কলের যৌক্তিকতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রশ্ন, বেনিফিট অব ডাউট আম্পায়ারের হাতে কেন থাকবে? বল স্টাম্পে হিট করলে আউট দেওয়া উচিত। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও তাই মনে করেন। আম্পায়ারিং ইস্যুতে তিনি সোচ্চার। বাজে আম্পায়ারিং ও বাজে নিয়ম পাকিস্তানকে ভুগিয়েছে। বল স্টাম্পে হিট করলেই আউট হওয়া উচিত। আম্পায়ার আউট দিক বা না দিক, তাহলে প্রযুক্তি থেকে লাভ কি? শুধু পাকিস্তান যে ভুগেছে তা নয়, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফন্ডার ডুসেনও আম্পায়ার স্কলে আউট হয়েছেন। এই ঘটনাতেও কাঠগড়ায় আইসিসি। বল ট্র্যাকিংয়ে প্রথমবার দেখানো হয় স্টাম্পে বল লাগেনি, দ্বিতীয়বার দেখাতেই তা পাল্টে যায়। দুবার কেন দুরকম, ভারতীয় গণমাধ্যমে আইসিসির এক কর্মকর্তা এই ঘটনায় ভুল স্বীকার করেছেন। তবে সব ভুলে হারের পরও বাবর রিজওয়ানদের প্রশংসা করেছেন শহীদ আফ্রিদি। ছেলেদের জন্য খারাপ লাগছে, অন্য কোনো দিন হলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে আসত। এক উইকেটের হার কষ্টকর, কিন্তু তারা যেভাবে খেলেছে তাতে মাথা উঁচুতেই রাখা উচিত। শেষ পর্যন্ত লড়াই করেছে।
কাগজে কলমে এখনই শেষ হয়নি পাকিস্তানের সেমির আশা। তবে সাবেক ক্রিকেটাররা এই স্বপ্ন বাদ দিয়ে দল পুনর্গঠনে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন। সাইম আইয়ুব, শান মাসুদদের সুযোগ দেওয়ার পক্ষে কেউ কেউ। ইকরাম হুসাইন, চ্যানেল 24। আবার ক্রিকেটের খবর। নারী দলের টি টোয়েন্টি সিরিজ, কাল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন বাংলাদেশের। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 4:30। টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী শামিমা নিগারুরা। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে মিলেছে সিরিজ জয়ের আনন্দ। সেই ধারাবাহিকতায় একেবারে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বন্দর নগরীতে নামবে টাইগ্রসরা। ধুঁকতে থাকা পাকিস্তানের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। এই জন্য জয়ের বিকল্প নেই সফরকারীদের। তৃতীয় টি টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হচ্ছে দুদলের চট্টগ্রাম মিশন। এরপর ঢাকায় হবে ওয়ান ডে সিরিজ। ড্র হলো বাংলাদেশ শ্রীলঙ্কা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ। ডাম্বুলায় শুক্রবার 7 উইকেটে 298 রান নিয়ে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। শনিবার আর ব্যাট করতে নামেনি স্বাগতিকরা। শেষ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 9 উইকেটে 147 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় 351 রান। তবে দ্বিতীয় ইনিংসে নেমে 20 ওভার খেলতে পেরেছে স্বাগতিকরা। 5 উইকেট করেছে 69 রান। প্রথম ইনিংসে 9 উইকেটে 501 রান করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছিলেন আইচ মোল্লা। একই ভেন্যুতে 1 নভেম্বর শুরু হবে শেষ চার দিনের ম্যাচ। শেষ করবে কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।